নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে আমাদের টপিক লক্ষ্মী পুজো। সামনে লক্ষ্মী পুজো আসছে, তার আগে আমরা লক্ষ্মী পুজো নিয়ে মাইথোলজি এবং আমাদের সংস্কৃতিতে কি বলা আছে তা কিন্তু দেখে নেব। কারণ কম্পিটিটিভ এক্সামে মাইথোলজির কোশ্চেন কিন্তু অনেক সময় আমরা পরীক্ষায় দুটো একটা পেয়ে থাকি। তো সকলকে জানাই শুভ লক্ষ্মী পুজোর প্রীতিয় শুভেচ্ছা। টপিক লক্ষ্মী পুজো। আশ্বিন মাসে যে লক্ষ্মী পুজো হয় সেই লক্ষ্মী পুজোকে বলা হয় কোজাগরী লক্ষ্মী পুজো। কখন হয় এটি? এটি হয় দুর্গা পুজোর পরে পূর্ণিমা তিথিতে। আর লক্ষ্মী হচ্ছে ধন সম্পদের দেবী, তাই লক্ষ্মীকে আমরা বাড়িতে বাড়িতে পূজা করি। এখন এই আশ্বিন মাসের লক্ষ্মী পুজোকে কেন কোজাগরী লক্ষ্মী পুজো বলে? কোজাগরী কথাটি এসছে কো জাগতি, যার অর্থ হলো কে জেগে আছো। এই দিন সারা রাত লক্ষ্মী বিভিন্ন বাড়িতে ঘুরে বেড়ান এবং যার বাড়িতে তিনি সদয় হন সেই বাড়িতে তিনি গেলে সেই বাড়ি ধন সম্পদে ভরে ওঠে। তাই যে গরিব সে জেগে থাকে যে আমার লক্ষ্মী আমার বাড়িতে কৃপা করে আসবে, আবার যে ধনী সে জেগে থাকে যাতে তার বাড়ি থেকে লক্ষ্মী ছেড়ে না পালিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যারা লক্ষ্মী পুজো করে তাদের বাড়িতে লক্ষ্মী আসে না। সেই কারণেই আমাদের দেশে এত লক্ষ্মী পুজো করা হয়, আমরা গরিব দেশ। কিন্তু আমেরিকা লক্ষ্মী পুজো করে না, আরব লক্ষ্মী পুজো করে না, ওদের টাকা পয়সার শেষ নেই। আর আমাদের দেশে যে কটা টাকা আছে সেই কটা টাকা আবার আম্বানি আদানির ঘরে বন্দি। গরিব মানুষ মধ্যবিত্তের কাছে লক্ষ্মী আসে না। লক্ষ্মী পুজো কেন করা হয়? পুরাণ মতে স্বর্গে একবার দেবী লক্ষ্মী দেবতাদের উপরে রেগে গেছিলেন। দেবতাদের উপর রেগে তিনি স্বর্গ ছেড়ে মর্তে এসেছিলেন। মর্তে এসে সমুদ্রের নিচে তিনি, তখন যেহেতু স্বর্গ লক্ষ্মী ছাড়া হয়েছিল তাই স্বর্গে অনর্থ দেখা দেয়। আর সেই কারণেই ইন্দ্র আর বিষ্ণুর নির্দেশে সমুদ্র মন্থন করা হয়। আর তখন সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী দেবীর আবির্ভাব হয়, যেটাকে লক্ষ্মীর জন্মদিবস বলা হয়। আর সেই দিনেই আমরা এই লক্ষ্মী পুজো করি। এখন বঙ্গদেশে লক্ষ্মী পুজো নিয়ে বিভিন্ন রীতিনীতি প্রচলিত আছে। প্রথমত যে লক্ষ্মীর প্রতিমা বা মূর্তিকে আমরা পুজো করি, এটা হচ্ছে প্রতিমা পূজা। আবার একটা আছে আড়ি লক্ষ্মী পূজা। আড়ি লক্ষ্মী পূজা কি? ছোট চুবড়ি বা কৌটো বা লক্ষ্মীর ঝাঁপিকে লক্ষ্মী হিসাবে পুজো করা হয়। আর কি আছে? কোলাবের পূজা। কোলাবের কি? কোলা গাছের যে বাকল বা খোল বা ছাল সেটাকেও লক্ষ্মী ঠাকুর হিসাবে মেনে পুজো করা হয়। আর কি আছে? সপ্ততরী। সপ্ততরী কি? কোলা গাছের নৌকা তৈরি করা হয়, যে পাল তোলা যেমন নৌকা সেই নৌকাকে দিয়ে লক্ষ্মীরূপে পুজো করা হয়। কারণ একটা সময় এই নৌকায় করে রাজার মহারাজারা রাজারা বাণিজ্যে যেতেন, আর সেই কারণে যেহেতু বাণিজ্যের সম্পদের দেবী হচ্ছে লক্ষ্মী তাই নৌকাকে লক্ষ্মী হিসাবে পুজো করা হয়। আর কি? পটচিত্র। বলি যে লক্ষ্মীর পট, সেই লক্ষ্মীর সোড়া মাটির বা অন্য কোনো দিয়ে লক্ষ্মীর পট তৈরি করে তারপর ছবিতে একা থাকে, সেই পটচিত্রকে লক্ষ্মী ঠাকুর হিসেবে পুজো করা হয়। এখন এই লক্ষ্মীকে হিন্দু পুরাণ অনুযায়ী লক্ষ্মী হলেন শিব ও দুর্গার কন্যা। আবার অন্য পুরাণ মতে এই লক্ষ্মী হলেন ঋষি ভিগুর কন্যা। আর লক্ষ্মীর স্বামীকে, লক্ষ্মীর স্বামী হলো নারায়ণ ওরফে বিষ্ণুর স্ত্রী হচ্ছে এই লক্ষ্মী। আর লক্ষ্মী আর নারায়ণ অর্থাৎ বিষ্ণুর সন্তান হচ্ছে কামদেব। এখন লক্ষ্মীর বাহনকে, লক্ষ্মীর বাহন হলো পেঁচা। কেন লক্ষ্মীর পেঁচা বাহন? কারণ আমরা জানি যে কারণ আরে ইঁদুর কী করে, ইঁদুর কী করে ধান বা ফসল নষ্ট করে। যেহেতু ফসলের দেবী হচ্ছে ধান, তা ইঁদুরকে খেয়ে ফেলে ধানকে অর্থাৎ লক্ষ্মীকে রক্ষা করে এই পেঁচা। তাই পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন। আর লক্ষ্মী ঠাকুরের যে সমস্ত উপকরণ পুজোয় দেওয়া হয় তার মধ্যে লক্ষ্মীর প্রিয় খাবার কি? লক্ষ্মীর প্রিয় খাবার হচ্ছে আমাদের মতো, আমাদের যেটা প্রিয় খাবার সেটা হলো নারকেল নাড়ু। তাই লক্ষ্মী পুজোর দিন নারকেল নাড়ু খাওয়ার রীতি আছে বঙ্গদেশে। এখন লক্ষ্মী পুজোকে নিয়ে নিষিদ্ধ আছে, অর্থাৎ এই এই জিনিস লক্ষ্মী পুজোয় করা যায় না সেটা কিন্তু জানতে হবে। প্রথমত হলো তুলসী পাতা। লক্ষ্মী পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয় না। কেন? পুরাণ মতে তুলসীর সাথে বিবাহ হয়েছিল শালগ্রাম শিলার। আর আমরা জানি যে এই শালগ্রাম শিলা হলো বিষ্ণুর প্রতিরূপ, আর বিষ্ণু হলো লক্ষ্মীর স্বামী অর্থাৎ নারায়ণ। যেহেতু
এই তুলসী, এই তুলসী হচ্ছে তাহলে লক্ষ্মীর সতীন, আর দুই সতীন একসঙ্গে থাকলে কি হয়, ঝগড়া হয়ে যায় আর গৃহযুদ্ধ লেগে যায়, তাই দুই সতীন কোনোদিনও একসঙ্গে থাকতে পারে না। সেই কারণেই লক্ষ্মী পুজোতে কিন্তু তুলসী পাতা দেয়া হয় না। আর কি কারণ আছে, আর কি কারণ আছে, যে লক্ষ্মী পুজোতে ঘণ্টা বাজানো চলে না বা নিষেধ। কেন নিষেধ? পুরাণ মতে যে ঘণ্টার যে দেবতা, অর্থাৎ দেবতা ঘণ্টকর্ণ একবার লক্ষ্মীকে দেখে বা লক্ষ্মীর প্রতি অশালীন আচরণ করেছিলেন, তাই লক্ষ্মী রেগে গেছিলেন, তাই লক্ষ্মী পুজোতে ঘণ্টা বাজানো হয় না। আবার অনেকে বলেন যে লক্ষ্মী পুজোতে কলা ফল হিসেবে ব্যবহার করা হয় না, যদিও এই মত অনেকেই মানতে রাজি নয়। এক যারা বলেন যে লক্ষ্মী পুজোয় কলাকে ব্যবহার করা হয় না, তারা কি মত দেন? তাদের মতে এই লক্ষ্মীর স্তন থেকে কলার জন্ম। সেই কারণে যেহেতু কলা লক্ষ্মীর নিজের জিনিস, তাই লক্ষ্মী এটাকে পছন্দ করেন না। তাই কলার বদলে যে ফল বিশেষ দেওয়া হয় লক্ষ্মী পুজোয় তা হলো শুকনো তাল শাঁস, যেগুলো আমরা গ্রামের দিকে তালকুর বলি, যেগুলো আমাদের খুব ফেভারিট, সেগুলোই কিন্তু লক্ষ্মী পুজোর ফেভারিট, যেমন নারকেল নাড়ু, এদিকে আবার শুকনো তাল শাঁস। তবে লক্ষ্মী পুজোয় যে কলা দেওয়া হয় না, এটা কিন্তু অনেকেই মানতে রাজি নন। এরপর লক্ষ্মীকে কেন চপলা বা চঞ্চলা বলে? লক্ষ্মীকে চপলা বলা হয় কারণ লক্ষ্মী দেবী সহজে সন্তুষ্ট হন না, তাই যখন লক্ষ্মী কোনো গৃহের প্রতি রেগে যায়, সে একজনের ঘর গৃহ থেকে অন্যজনের গৃহেতে চলে যায়। আর যখন আমরা বলি যে ঘর লক্ষ্মী ছাড়া হয়ে গেছে, তখন সেই ঘরে অভাব অনটন ঝামেলা লেগে থাকে, তাই লক্ষ্মীকে সঠিকভাবে পুজো করে সন্তুষ্ট করা হয়। সেই কারণেই লক্ষ্মীর আরেক নাম চপলা বা চঞ্চলা। আর লক্ষ্মী পুজোতে যে গানটি আমাদের খুব প্রিয়, সেই গানটি হলো এসো মা লক্ষ্মী বসো ঘরে। এই গানটি কে গিয়েছেন? এই গানটি গিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এই গানের রচনা কে করেছেন? মিল্টু ঘোষ। আর এই গানের সুর দিয়েছেন কে? অমল মুখোপাধ্যায়। যে গান আমাদের লক্ষ্মী পুজোয় প্রতিটা ঘরে ঘরে বাজে। লক্ষ্মী পুজো নিয়ে আজকের ভিডিও, আশা করি লক্ষ্মী পুজোর মাইথোলজিটা বোঝাতে পেরেছি বা ক্লিয়ার করতে চেষ্টা করেছি। ভিডিও শেষ করার আগে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখাবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।